আপনাদের ব্যাপারে কিছু কথা বলে যাই। মৌলিক ইবাদতের পাশাপাশি আপনাদেরকে দুইটা আমল দিয়ে যাই জান্নাতে যাওয়ার জন্য। এক নম্বরে পর্দা দরকার আছে না নাই, দুই নম্বরে স্বামীর আনুগত্য দরকার আছে না নাই, আরো জোরে বলেন আছে না নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মেয়েরা সাবধান, জাহেলী যুগের মেয়েদের মতো সৌন্দর্য প্রদর্শন করে, রূপ সৌন্দর্য করে, ছোট ছোট পোশাক পরে, আটো সাটো পোশাক পরে রাস্তায় বের হইও না, ঘরের পরিবেশে থাকো। কার কথা? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলতেছে মেয়েরা জাহেলী যুগের মেয়েদের মতো সৌন্দর্য প্রদর্শন করে, ছোট ছোট পোশাক পরে রাস্তায় বের হয় না, অথচ আজ ডিজিটাল বাংলাদেশে মেয়েদের পোশাক থেকে শয়তান পর্যন্ত লজ্জা পায়। কথা বলেন না কেন? আজ মেয়েরা পোশাক পরে, পোশাকের হাতা নাই। কথা বলেন না কেন? আজ মেয়েরা জামা পরে, জামার পেছনে কাপড় নাই, মনে হয় ফুটবল খেলার মাঠ। এরকম মহিলা নোয়াখালীতে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সুতরাং বোঝা গেল আমার দেশ যত ডিজিটাল হচ্ছে মেয়েরা তত বেশি উদঙ্গ হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে মা বোনদের উদঙ্গ করার জন্য, মা বোনদের চরিত্র নষ্ট করার জন্য, মা বোনদেরকে স্বামীর আনুগত্য করার জন্য বিরাট একটা চক্রান্ত চলছে। সেই চক্রান্তের নাম হলো স্টার জলসার স্টার প্লাস। কথা বলেন ঠিক কিনা? ও আমার মা বোনেরা, আপনি মনে রাখবেন আপনার সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য কারোর জন্য দেয় নাই, আপনার সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্বামীর জন্য দিলেন। কথা বলেন ঠিক কিনা? আপনার সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার মামাতো ভাই চাচাতো ভাইয়ের জন্য দেয় নাই, আপনার বন্ধুর জন্য দেয় নাই, আপনার বয়ফ্রেন্ডের জন্য দেয় নাই। আপনার সৌন্দর্য দেখার অধিকার একমাত্র তার আছে যে আপনার স্বামী। কলার মধ্যে চোখলার মধ্যে গলা যেমন নিরাপদ, অনুরূপ ভাবে নার পর্দার মধ্যে নারী তেমন নিরাপদে থাকে। কলা থেকে যখন চোখলা খুলে ফেলা হয় তখন ওই কলার মধ্যে কিন্তু মাছি নজর দেয়, পোকা মাকড় নজর দেয়। অনুরূপ ভাবে যখনই কোন মহিলা বেপর্দায় বেহায়ার মতো রাস্তায় বের হয় তখনই ওই মহিলা ধর্ষণ আর রিপটিজিং এর শিকার হয়। কথা বলেন ঠিক কিনা? ও আমার মা বোনেরা, এই স্টার জলসা স্টার প্লাস এটা আপনাদের চরিত্র ধ্বংস করার জন্য অনেক বড় এক চক্রান্ত। আপনি জেনে অবাক হবেন এই স্টার জলসার সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে। এদের সূক্ষ্ম ষড়যন্ত্র হলো এদের চিন্তা ভাবনা, মেয়েরা যখন স্টার জলসা স্টার প্লাস দেখে স্বামীর আনুগত্য বন্ধ হয়ে যাবে, স্বামীর অবাধ্য হয়ে যাবে, চরিত্রহীন হয়ে যাবে, উলঙ্গপনা করে বেড়াবে, তখন ওই মহিলার পেট থেকে আব্দুল কাদের জিলানির মতো সন্তান বের হবে না, ওই মহিলার পেট থেকে যা বের হবে সব হবে মাইকেল জ্যাকসন মার্কা, আর ওইগুলো দিয়ে ইসলামের বিরুদ্ধে কাজে লাগানো যাবে। কথা বলেন ঠিক কিনা? ও আমার মা বোনেরা, ও আমার যুবক ভাইরা, আজকে এদের চক্রান্ত শেষ হয় নাই, আজকে আমাদের সমাজে বোরকার মধ্যেও ঢুকে গেছে ষড়যন্ত্র। কথা বলেন ঠিক কিনা? মহিলারা বোরকা পরে পর্দা করার জন্য, নিজের সৌন্দর্য ঢাকার জন্য, কিন্তু আজ ডিজিটাল বাংলাদেশে নতুন নতুন যে বোরকাগুলো তৈরি হচ্ছে, নতুন নতুন যে বোরকাগুলো তৈরি হচ্ছে এগুলো বোরকা না, এগুলো ফ্যাশন। এমব্রয়ডারি করা বোরকা, ঢিলা ঢিলা এমব্রয়ডারি করা বোরকা, টাইট ফিট বোরকা দিয়ে পর্দা হয় না। পর্দার জন্য যদি বোরকা পরতে হয়, বোরকা পরতে হবে মা ফাতেমার মতো, মায় সার মতো কালো ঢিলা ঢালা। কথা বলেন ঠিক কিনা? ও মা বোনেরা, নেককার সন্তান আল্লাহর অনেক বড় নিয়ামত। আজকে নেককার সন্তান জন্ম না নেওয়ার একটাই কারণ, মায়ের মধ্যে আমল নাই। কথা বলেন না কেন? আপনি স্টার জলসা বাদ দিয়ে দেন, স্টার প্লাস বাদ দিয়ে দেন, সকাল সন্ধ্যা আল্লাহর কোরআন পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পেটের মধ্যে আব্দুল কাদের জিলানির মতো নেককার সন্তান দান করে দেবে। আব্দুল কাদের জিলানির জীবন আমি পড়েছি, আব্দুল কাদের জিলানি এত বড় আল্লাহর ওলি এমনি হয় নাই। আব্দুল কাদের জিলানির বয়স যখন 2.5 বছর, ছোট কাল, ছোট সময় আব্দুল কাদের জিলানিকে তার মা মসজিদে নিয়ে গেছে, হুজুরের কাছে বলে, হুজুর আমার এই সন্তানটাকে কোরআন শিক্ষা করানোর জন্য নিয়ে আসলাম, আমার এই সন্তানটাকে কোরআন শিক্ষা দেন। হুজুর আব্দুল কাদেরকে বলে, আব্দুল কাদের বলো আলিফ,
আব্দুল কাদের বলে হুজুর আলিফের মানে কি? হুজুর বলেন মানে তো আমি জানি না। আব্দুল কাদের বলে হুজুর যে জিনিসের মানে হয় না ও জিনিস আমি পড়ি না। আল্লাহু আকবার। কারণ পড়ার তো একটা উদ্দেশ্য আছে, আছে না নাই? যে জিনিসের কোনো উদ্দেশ্য হয় না ও জিনিস আমি পড়ে কি করব? হুজুর বলে আব্দুল কাদের তুমি কালিফের মানে জানো? আব্দুল কাদের বলে জানি। আল্লাহু আকবার। যদি জানো তাহলে পড়তে শুরু করো। আব্দুল কাদের আল্লাহ পরিচয় দিয়ে পড়তে শুরু করলো, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন। পড়তে পড়তে এক পারা দুই পারা নয় ১৮ পারা পড়েছে, কোরআনের অনুবাদ করেছে। হুজুর কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন, হুশ ফেরার পর দেখে মা দাঁড়িয়ে আছে। হুজুর মাকে বলে, মা আপনার এই ছোট্ট আব্দুল কাদের মনে হয় আগে থেকেই কোরআন পড়া পারতো, আপনি মনে হয় আমার কাছে পরীক্ষা করানোর জন্য নিয়ে এসেছেন। মা বলে, না কখনো নয়, আমি আমার সন্তানকে আপনার কাছে দিয়েছি কোরআন শিক্ষা করার জন্য। হুজুর বলে, মা আপনার ভাগ্য এত ভালো, আপনার ভাগ্য এত ভালো, আপনার এই ছোট্ট আব্দুল কাদের এইটুকু বয়সে ১৮ পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। মা আমার কান্না আরম্ভ করলেন। হুজুর বলে, মা আপনি কেন কাঁদেন, আপনার ভাগ্য তো ভালো, আপনি কেন কাঁদেন? আব্দুল কাদের এর মা বলে, হুজুর আমার কান্নার কারণ হলো আমি একজন কোরআনের হাফেজ, আমার সন্তান যখন আমার গর্ভের ভেতরে, আমি সারাদিন আল্লাহর কোরআন পড়ি, সারাদিন আল্লাহর কোরআন আমার মুখে, আমি রান্না বান্না করি আমার মুখে আল্লাহর কোরআন, আমি থালা বাসন মাজি আমার মুখে আল্লাহর কোরআন, আমি কাপড় চোপড় কাছে আমার মুখে আল্লাহর কোরআন, আমি ঘর ঝাড়ু দেই আমার মুখে আল্লাহর কোরআন, আমি আমার সন্তানকে গর্ভে ধারণ করে সব সময় আল্লাহর কোরআন পড়েছি। ও হুজুর আমার সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে, আমার সন্তান যখন কথা বলা শিখে, হাঁটতে শিখে, দৌড়াতে শিখে, আমার সন্তানকে প্রতিদিন, আমার সন্তানকে প্রতিদিন আমার পাশে সকালে বসায়া বসায়া আমি যখন কোরআন পড়তাম, আমার এই ছোট্ট আব্দুল কাদের আমার ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলায়া কোরআন পড়তো। ও আমার মা বোনেরা, আজকে সন্তানগুলো আবদ্ধ হওয়ার কারণ কি? কারণ হলো আপনার মধ্যে, আপনার মধ্যে কোরআন নাই, হাদিস নাই, সুতরাং স্টার জলসা বাদ দেন, স্টার প্লাস বাদ দেন, সন্তানকে আল্লাহর অলি বানায় দিবে কে? সন্তানকে বাধ্য বানায় দিবে কে? দুই নাম্বার কর্মসূচি আপনাদের জন্য, স্বামীর আনুগত্য করা দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসুনাত ফারজাহা ওয়া আতাআত বাআলাহা আইয়ু যাওজাহা দাখালাত মিন আইয়া আবওয়াবিল জান্নাতি শাআত। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন, যদি কোনো মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, রমজান মাসে রোজা রাখে, আর লজ্জা স্থানের হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে, ওই মহিলা জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা করবে সেই দরজা দিয়ে প্রবেশ করবে, কেউ তাকে বাধা দিবে না। ও আমার মা বোনেরা, স্বামীর আনুগত্য করেই ফাতেমা আয়েশা খাদিজা দুনিয়াতেই জান্নাতের গ্যারান্টি পেয়ে গেল। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর আনুগত্য করে দুনিয়াতে জান্নাতের গ্যারান্টি পেয়ে গেল। আল্লাহ রাসূল বলেন, আমি মাঝে মাঝে যখন দিনের দাওয়াতের জন্য বাইরে যেতাম, আমি বাইরে থেকে ফিরতে অনেক রাত হয়ে যেত, আমার যত রাত হতো না কেন, কোনদিন আমার খাদিজাকে একবারের জায়গায় দুইবার ডাক দেওয়া লাগে নাই, একবার ডাক দিতাম খাদিজা বলে দরজা খুলে যেত। আল্লাহ রাসূল একদিন খাদিজাকে জিজ্ঞেস করলেন, খাদিজা তুমি কি ঘুমাও না? আমি যখন অনেক রাত করে বাড়িতে ফিরি, একবার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে কেন তুমি দরজা খুলে দাও, কেমনে তুমি কি একটু ঘুমাও না? হযরত খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার প্রাণের স্বামী, আমার কলিজার চাইতে আপনাকে অনেক বেশি ভালোবাসি, আপনি যখন দিনের দাওয়াতের জন্য বাইরে যান আমি টেনশনে থাকি আপনার কোনো বিপদ যেন না হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ আপনি দিনের দাওয়াতের জন্য বাইরে যান আর আমি যদি ঘুমিয়ে থাকি, আপনি অনেক রাতে এসে যদি বারবার ডাকাডাকি করেন, একবার ডাক দেওয়ার পরে যদি দরজা খুলতে না পারি আল্লাহর নবীর সঙ্গে বেদবি হয়ে যাবে, এই জন্য ঘুম যদি চলে আসে আমার দরজার সঙ্গে পেট লাগায় লাগায় আমি ঘুমাই। একদিন আল্লাহ রাসূল
ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে দেখলাম খাদিজা কাঁদতেছে। হুজুর বললেন, খাদিজা তুমি কেন কাঁদো? সবার কান্না আমার বরদাস্ত হয়, বাট তোমার কান্না আমি বরদাস্ত করতে পারি না, তুমি কেন কাঁদতেছো? হযরত খাদিজা বলল, ইয়া রাসূলুল্লাহ আমি আর কাঁদবো না যদি আপনি আমার সঙ্গে তিনটি ওয়াদা করতে পারেন। আল্লাহ রাসূল বলল, তিনটি ওয়াদা কি আমাকে বলো? হুজুর বলেন, খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার এক নম্বর ওয়াদা, যখন আমার মৃত্যু হবে, যখন আমার মৃত্যু হবে, আমার মৃত্যুর পর আপনার গায়ের কাপড়টা আমার কাফনের জন্য দিয়ে দিবেন। আমার দুই নম্বর ওয়াদা, আমার যখন মৃত্যু হবে, আমার মৃত্যুর পর আপনি নিজে হাতে দাফন করবেন। তিন নম্বর ওয়াদা, ইয়া রাসূলুল্লাহ বারবার আমার ভয় হয় ওই কবর আমাকে যেতে হবে, ওই কবরে আমাকে যেতে হবে, ওই কবরে আমাকে যেতে হবে, কিন্তু বারবার আমার ভয় হয় ওই কবর আমার সঙ্গে কেন কেমন আচরণ করবে, ওই কবরে যখন আমাকে রাখা হবে তিনটি প্রশ্নের উত্তর আমাকে করা হবে, কিন্তু আমি যদি ওই কবরে প্রশ্নের উত্তর ভুলে যাই, মেহরবানি করে আপনি আমার প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিবেন। আল্লাহ রাসূল বলে, খাদিজা তোমার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিব, ঠিক আছে তোমার তিনটা ওয়াদ আমি মেনে নিলাম। খাদিজা মারা গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার জন্য নিজের গায়ের জামাটা খুলে দিলেন কাফন হিসেবে। দুই নম্বর ওয়াদা ছিল, হুজুর নিজেই দাফন করবে, বিশ্বনবী খাদিজাকে নিজাবে দাফন করলেন। এবার তিন নম্বর ওয়াদা ছিল, বিশ্বনবী খাদিজার জন্য তিনটি প্রশ্নের উত্তর বিশ্বনবী নিজেই উত্তর দিয়ে দিবেন। আল্লাহ রাসূল কবর দেওয়ার পর খাদিজার কবরের পাশে দাঁড়ায়া হাউমা করে কাঁদে। হযরত জিব্রাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ কেন আপনি কাঁদেন? খাদিজাকে কবর দিয়ে দিলেন, এখন আপনি কেন কাঁদতেছেন? আল্লাহ রাসূল বলল, জিব্রাইল আমার খাদিজার সঙ্গে আমার তিনটি ওয়াদা ছিল, দুইটি ওয়াদা পূরণ করতে পেরেছি, একটা ওয়াদা এখনো পূরণ করতে পারি নাই। আমার খাদিজার সঙ্গে ওয়াদা ছিল, আমি দুইটা পূরণ করতে পেরেছি, তিন নাম্বার ওয়াদা ছিল, আমার খাদিজাকে যখন কবরে প্রশ্ন করা হবে, আমার খাদিজা যদি কবরের প্রশ্ন ভুলে যায়, প্রশ্নের তিনটা উত্তর দিয়ে দেওয়ার দায়িত্ব আমার ছিল, ওই দায়িত্বটা এখনো পালন করতে পারি নাই। হযরত জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এখান থেকে চলে যান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠালেন, যেই খাদিজা দুনিয়াতে আল্লাহকে ভুলে যায় নাই, ওই আল্লাহ খাদিজাকে ভুলে যাবে না, খাদিজার প্রশ্নের উত্তর যদি দিতে হয় স্বয়ং আল্লাহ নিজেই দিয়ে দিবে। অতএব মা বোনদেরকে বলছি, স্বামীর আনুগত্য করা দরকার আছে না নাই? সুতরাং আল্লাহ পাক যেন মা বোনদেরকে দুইটা আমল করার তৌফিক দান করে, এবং আমাদেরকে মৃত্যুর পূর্বে কবরের তিনটি প্রশ্ন এবং হাশরের মাঠে পাঁচটি প্রশ্নের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করে। সকলে বলেন আমিন।